সংগঠনের কয়েকজন নেতার মুক্তির দাবিতে রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করে ছাত্রদল। এই কর্মসূচিতেই ছাত্রলীগের হামলার অভিযোগ করে সংগঠনটি। ছাত্রদলের দাবি, এতে তাদের অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, যাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতেই এই হামলা বলেও দাবি ছাত্রদলের। দেশীয় অস্ত্র লাঠি সুটা নিয়ে আমাদের উপরে বিনা কারণে হামলা করেছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে, এবং একইভাবে আমাদের অভিভাবক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং সম্মানিত প্রক্টর স্যার বরাবর আমরা আবেদন জানাচ্ছি, এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য। হামলার দায় অস্বীকার করে পাল্টা অভিযোগ করেছে ছাত্রলীগ। তাদের দাবি, পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ে উত্তেজনা ছড়াতে চায় ছাত্রদল। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশে রাজনীতি করে, অস্থিতিশীলতা যারা কারবারি, তারা সবসময় তাদের প্রচেষ্টা চলমান রাখবে, কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা রয়েছি, বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছি, আমরা সবসময়ই সবচেয়ে বেশি যেটিকে গুরুত্ব দিই সেটা হচ্ছে শিক্ষাঙ্গনের পরিবেশ স্বাভাবিক থাকবে, শিক্ষার্থীরা নিরাপদে নিরুপদে লেখাপড়া করবে, এবং ছাত্র কোনো ছাত্র সংগঠন, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে কোনো একজন শিক্ষার্থীর শিক্ষাজীবন ব্যাহত হবে, এটি বাংলাদেশ ছাত্রলীগ কোনো অবস্থাতেই এটি হতে দেবে না। রোববারের এই হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানিয়েছে ছাত্রদল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।